হৃদরোগ প্রতিরোধে কোলেস্ট্রল কমানোর টিকা আবিষ্কারের দাবি করেছেন গবেষকরা। এই টিকার মূল কাজ হবে এটি ধমনীতে চর্বি জমতে বাধা দেবে। এই টিকা নিলে স্ট্রোক, বুক ব্যথা ও হৃদরোগের ঝুঁকি কমাতে রোজ রোজ আর ওষুধ খেতে হবে না। ভিয়েনার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে এই গবেষণায় সাফল্য পাওয়ার দাবি করেন। নেদারল্যান্ডস অর্গানাইজেশন অব অ্যাপ্লাইড সায়েন্টিফিক রিসার্চের গবেষক গুইনথার স্টাফলার ও তার সহকর্মীরা সম্প্রতি ইউরোপিয়ান হার্ট জার্নালে এই গবেষণার বিষয়টি উল্লেখ করেন। এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন।